বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করতে ব্যাপক সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপি। আগামী 27 তারিখ থেকে দলের উদ্যোগে রাজ্যের 7টি বিধানসভা কেন্দ্রের ঘর ঘর চলো অভিযান কর্মসূচি পরিচালনা করা হবে। 27 তারিখ থেকে 3 তারিখ অবধি 7 দিন এই ঘর ঘর চলো অভিযান কর্মসূচি পালন করা হবে বলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ প্রভারী মহেশ শর্মা এবং সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মাও উপস্থিত ছিলেন। ঘর ঘর চলো অভিযান নিয়ে রাজীব ভট্টাচার্য জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলের সর্বস্তরের কর্মীদের নিয়ে 7টি কেন্দ্রের 60 জন নেতা কর্মসূচিতে অংশ নেবেন এবং প্রতি ঘরে পৌঁছে দলের পতাকা এবং রাজ্য সরকারের কাজকর্মের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেবেন। ঘর ঘর চলো অভিযান আমরা শুরু করতে যাচ্ছি। এই ঘর ঘর অভিযান আমরা আমাদের কার্যকর্তারা 27 তারিখে সমস্ত বিধানসভা 60টি ত্রিপুরা রাজ্যের 60টি বিধানসভাতে আমাদের যেখানে 60টি মণ্ডল রয়েছে সমস্ত মণ্ডলে তা শুরুয়াত হবে এবং আমরা এই সমস্ত বুথের কার্যকর্তা পৃষ্ঠার প্রমুখ থেকে শুরু করে জেলা মণ্ডল এবং যারা আমাদের মোর্চার দায়িত্বে রয়েছেন সমস্ত স্তরের কার্যকর্তারা আগামী 27 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত এই 7 দিন ব্যাপী আমরা ঘর ঘর চলো অভিযানের আমরা আহ্বান করেছি, ডাক দিয়েছি, সেই কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমাদের সমস্ত বুথে আমাদের প্রতিনিধিরা যাবেন, সেখানে প্রত্যেক বাড়িতে আমাদের যে পতাকা রয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পতাকা সেই পতাকা সেখানে দেওয়া হবে, আমাদের স্টিকার লাগানো হবে এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের যে রিপোর্ট কার্ড আমরা আমাদের সরকার আসার পর ও সংশ্লিষ্ট বিধানসভায় আমরা আমাদের সরকার কি কাজ করেছে সেই কাজগুলির রিপোর্ট আকারে আমাদের ভারতীয় জনতা পার্টি সেই রিপোর্ট কার্ড আমরা তৈরি করেছি। প্রত্যেক বিধানসভা ওয়াইজ আমরা মানুষের কাছে জনগণের কাছে সেই রিপোর্ট কার্ড আমরা পেশ করব এবং বিভিন্ন জায়গায় আমরা আমাদের যে প্রতীক পদ্মফুল সেই পদ্মফুল আমরা সেখানে প্রতিস্থাপন করব, সেখানে আঁকবো, আমাদের কার্যকর্তারা সেখানে প্রতিস্থাপন করবে এবং জনগণের কাছে আমাদের সরকারের যে সাফল্য সেটা আমরা তুলে ধরার জন্য এই ঘর ঘর অভিযান আমরা শুরুয়াত করব। 27 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান কর্মসূচি মেগাভাবে বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতিতে শোনা হবে এবং তারপরে ঘর ঘর চলো অভিযানে দলের নেতা এবং কর্মীদের উৎসাহের সঙ্গে অংশ নেবেন বলে প্রদেশ বিজেপি সভাপতি উল্লেখ করেন। ঘর ঘর চলো অভিযান কর্মসূচিতে রাজ্যের বিধানসভার কেন্দ্রে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অংশ নেবেন বলে জানান রাজীব ভট্টাচার্য। তিনি নিজে এবং প্রদেশ প্রভারী আর নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং বিভিন্ন জায়গায় অভিযান কর্মসূচিতে অংশ নেবেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি। আমরা 60 জন লিডার সেখানে ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। স্থানীয় বিধায়ক, আমাদের স্থানীয় মিনিস্টার যারা রয়েছেন তাদের স্বস্থানে যেরকম যাবেন, তার মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আমাদের অফিস পিয়ারার, মোর্চা প্রেসিডেন্ট সবাই বিভিন্ন কোন না কোন স্থানে আমাদের এই কর্মসূচি যে বাস্তবায়ন হবে তার তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আড়বরদল এলাকায় থাকবেন, আমাদের মাননীয় মহেশ শর্মাজি উনি 18 সূর্যমণি নগর এলাকায় উনি এটা করবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আমাদের আদরণীয় মহেন্দ্র সিং যিনি আমাদের রাজ্যের ইলেকশন প্রভারী উনি মোহনপুরে থাকবেন, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশালগড়ে থাকব, আমাদের জিষ্ণু দেববর্মন যিনি আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী উনি থাকবেন, উনি চরিলাম বিধানসভায় উনি থাকবেন, আমাদের রেবতী ত্রিপুরা রায়বাবেলিতে থাকবেন, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব উনি মাতাবাড়িতে থাকবেন, আমাদের প্রতিমা ভৌমিক যিনি কেন্দ্রীয় মন্ত্রী উনিও কৃষ্ণপুর বিধানসভায় উনি থাকবেন এবং রাজ্যের বিভিন্ন অফিস বেয়ারার যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন এলাকাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যাতে স্ব এলাকায় এবং যারা মিনিস্টার এমএলএ যারা রয়েছেন তারাও নিজ নিজ স্থানে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তাদেরকে অলরেডি সূচনা করে দিয়েছি।
ঘর ঘর চলো অভিযান কর্মসূচিতে বুথ লেভেল থেকে মডেল পর্যায়ে এবং দলের বিভিন্ন সাংগঠনিক শাখার কর্মীরা বিপুল মাত্রায় অংশ নেবেন বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে পরে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগামীকাল থেকে আমাদের আগামী 3 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম হর ঘর বিজেপি, সেই কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং 3 তারিখ পর্যন্ত আমরা নতুনভাবে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপও ট্রাই দেবো আমরা। আর অন্যান্য কার্যক্রম সম্পর্কে এখানে বলা হয়েছে, তো কালকে এক যুগে আমরা এই যে 2023-এর যে আমাদের ইলেকশন সেটাকে সামনে রেখে আমরা এক যুগে সমস্ত 60টা মণ্ডলে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের পরে এবার ভূতে হবে না, একটা মণ্ডল ভিত্তিক হবে, সবাই প্রেজেন্ট থাকবে, সেখানে থেকে আমরা বর্ণাঢ্য এক প্রসেশন করে 1 কিলোমিটার প্রায় আমরা একটা র্যালি করব। সেখান থেকে আমরা সেখানে আমাদের লিডাররা বক্তব্য রাখেন রাখবেন এবং শেষেও সে বক্তব্য রাখবেন এবং আমাদের কি ইচ্ছা এবং আমাদের সরকারের কি ইচ্ছা, আগামী দিনে আমরা কি করতে চাইছি, আমরা মানুষের যে আস্থা সেটা আমরা ফিরত পাওয়ার জন্য আমি আজকে আপনাদের মাধ্যমে সবাই ত্রিপুরার সমস্ত জনসাধারণকে বলতে চাই যে এই ভারতীয় জনতা পার্টিকে আপনারা বিশ্বাস করুন, আস্থা রাখুন এবং পুনঃপ্রতিষ্ঠিত করুন। উল্লেখ্য, ঘর ঘর চলো অভিযানের আগে প্রদেশ বিজেপির উদ্যোগে বুথ বিজয় অভিযান কর্মসূচি ও বিপুল শক্তি নিয়ে রাজ্যের প্রতিটি স্তরে পালন করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।